মূল্যবোধ। বন্ধুরা, আমরা সমাজে বসবাস করছি, আমরা সামাজিক জীব। আমাদের বলা হয় যে যে মানুষের মধ্যে মূল্যবোধ নেই সে আসলে মানুষই নয়। অর্থাৎ দেখতে পাচ্ছ, মানুষের মধ্যে সবচাইতে বড় যে গুণটি থাকা দরকার সেটা হচ্ছে মূল্যবোধ। এখন দেখো এখানে কি দেখতে পাচ্ছ, একটি পরীক্ষা চলছে। এই পরীক্ষাতে পাশের জনের খাতা আরেকজন দেখতে চাচ্ছে। এটা কি করা উচিত নাকি উচিত না বলো তো বন্ধুরা? তোমরা কমেন্ট বক্সে খুব দ্রুত এটা লিখে জানিয়ে দাও, উচিত নাকি উচিত না। এটা কিন্তু কখনোই উচিত না, এটা কিন্তু তুমি জানো এবং এটা তুমি ধারণা করতে পারছো। কেন? কারণ তোমার মধ্যে যে মূল্যবোধ আছে সেটা তোমাকে এটা বলে দিচ্ছে। এছাড়াও দেখো, ধরো তুমি এইচএসসি পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেলে, প্রশ্ন ফাঁস হলো কোনো কারণে এবং তুমি অসৎ উপায় অবলম্বন করে সেই প্রশ্নটি পেলে। এখন তুমি কি করবে? তোমার কি সেই প্রশ্ন পড়ে পরীক্ষাটি দেওয়া উচিত নাকি দেওয়া উচিত না? নিশ্চয়ই দেওয়া উচিত না। এটি অনেক গুরুতর একটি অপরাধ। কারণ তুমি যে লেখাপড়া করেছো সেটা যদি সঠিকভাবে প্রমাণ করতে নাই পারো, যদি অসৎ উপায় অবলম্বন করো, তাহলে আসলে লেখাপড়া করে কী লাভ? এই যে ধারণাটি, এই ধারণাটি কিন্তু আসলে মূল্যবোধ। তো এই মূল্যবোধ সম্পর্কে আমাদের একজন সমাজবিজ্ঞানী রয়েছে। সমাজবিজ্ঞানীটির নাম হচ্ছে আর.টি. পপেন। তো তিনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে, ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের, অর্থাৎ সমাজে যারা বসবাস করে প্রত্যেকের যে ধারণা, তার নামই মূল্যবোধ। অর্থাৎ এই যে তুমি যে বললে প্রশ্ন ফাঁস হলে প্রশ্ন দেখে পরীক্ষা দেওয়া উচিত নয়, আমি পরীক্ষাতে নকল করব না, এই যে ধারণা সেটিই কিন্তু আমাদের মূল্যবোধ। এবং এই মূল্যবোধই কিন্তু আমাদের ভেতরের যে ভালো সত্তা, আমাদের যে বিবেকবোধ, সেটিকে জাগ্রত করে। তো এই মূল্যবোধের এই সংজ্ঞাকে বিশ্লেষণ করলে আমরা দুটো ব্যাপার দেখতে পাই মূলত। প্রথম যে ব্যাপার সেটি হচ্ছে, এটি ভালো মন্দ সম্পর্কিত ধারণা। এবং আরও একটি যে ব্যাপার সেটা হচ্ছে, এটা সমাজের যে আমরা যারা বসবাস করছি সেই সমাজের সকলের বিশ্লেষণকৃত রায়। অর্থাৎ আমরা একটি ঘটনা ঘটলে সেটাকে বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে দেখব যে সেটার ইতিবাচক দিকগুলো আমাদের সামনে বেশি আসছে নাকি নেতিবাচক দিকগুলো বেশি আসছে। এই বিশ্লেষণ করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের মূল্যবোধ। দেখো এই যে পরীক্ষাতে এই ছেলেটি, এই দুষ্ট ছেলেটি নকল করছে, দেখে দেখে লিখছে। এখন তার যে কাজ, এই কাজটাকে চলো বিশ্লেষণ করা যাক। সে কি করবে? সে হয়তো পরীক্ষাতে কোন রকমে পাস করে যাবে। পরবর্তীতে কি করবে? সে ধরো ডাক্তার হয়ে গেল। ডাক্তার হবার পর তার বাবা একদিন অসুস্থ হলো। সে বাবা অসুস্থ হওয়ার পর একদম রাত্রিবেলা কোনো হাসপাতালে সে আসলে তার বাবাকে নিতে পারছে না। এখন সে ডাক্তার, তাকেই চিকিৎসা করতে হবে। সে কি চিকিৎসা করতে পারবে? সে কিন্তু পারবে না, ব্যর্থ হবে। কারণ সে তার লেখাপড়াটি ঠিক মতো করেনি। সে তার যে বেসিক লেখাপড়ার যে বেসিক, তার বেসিকই তো ঠিক নেই। তাহলে সে কীভাবে চিকিৎসাটি করবে? অর্থাৎ দেখতে পাচ্ছ সে কীভাবে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। এটা কিন্তু দেখো বিশ্লেষণ করে আমরা কি পেলাম, এটা কিন্তু প্রত্যেকের জন্যই নেতিবাচক একটি ফলাফল বয়ে নিয়ে আসে। এবং শুধুমাত্র তার বাবা রোগী হলে যে ব্যাপারটা এরকম হবে তা কিন্তু নয়। সে কিন্তু যে কোনো রোগীরই যথাযথভাবে চিকিৎসা করতে পারবে না। এরকম আমরা প্রত্যেকেই যে যে সেক্টরে আছি, আমরা যদি নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন না করি তাহলে কিন্তু সমাজের সবার জন্যই ক্ষতি। এবং আমরা যে কাজকে যে ভালো বলি, আমরা যে অপরে যারা বিপদে পড়ে তাদেরকে সাহায্য করাকে যে ভালো বলি, এই ভালো কিন্তু আমরা এই মূল্যবোধের মধ্যেই পড়ে। এবং সমাজ কিন্তু এই ব্যাপারগুলোকে আশা করে, আকাঙ্ক্ষা করে, ঠিক বেঠিকে ধারণা দেয় এবং ভালো মন্দ করে। এবং এই যে ধারণা আমরা যে বুঝতে পারছি, এটাই হচ্ছে মূল্যবোধ। এখন একটা ব্যাপার আছে যেটা হচ্ছে আদর্শ এবং মূল্যবোধ, এই দুটো কি একই জিনিস? ব্যাপারটা কিন্তু একেবারে মোটা দাগে এক জিনিস বলা যায় না। কেন? কারণ আদর্শ হচ্ছে সেই সকল জিনিস, যে সকল জিনিস আমরা আশা করি সমাজের পক্ষ থেকে এবং সেই আশা করার জিনিসগুলো যে আমরা জানি সেই জানার ব্যাপারটি হচ্ছে মূল্যবোধ অর্থাৎ এটি ব্যক্তি পর্যায়ের একটি ধারণা এবং যে আসলে ইতিবাচক দিকগুলোকে মাথায় রাখতে পারে তার মূল্যবোধ শক্ত এবং মজবুত। তো আশা করছি তোমরা মূল্যবোধ কী সেটা বুঝতে পেরেছ এবং এর মাধ্যমে তোমরা সকলে নিজেদের মধ্যে মূল্যবোধকে গড়ে তুলবে। আর যদি আরও কিছু জানবার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেই প্রশ্নটি আমাদেরকে লিখে জানাবে। আর ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।